একটু টেস্ট করা যাবে না? না না, এখন টেস্ট করা যাবে না, আমি ছোট থাকলে এখান থেকে চুরি করে খেতাম। না, গোপালকে দেবো তারপরে, এখন টেস্ট করা। মা কি বানাচ্ছ এটা? পোলাও বানাচ্ছি, পোলাও। গোপালের বাসন্তী পোলাও। প্রথমে আমি চালটা দিয়ে, চালটা ধুয়ে শুকিয়ে নিলাম। তারপরে তোমার ওর মধ্যে আদা, হলুদ গুঁড়ো, ঘি দিয়ে। এটা কি চালের হচ্ছে মা? এটা গোবিন্দভোগ চালের হচ্ছে। গোবিন্দভোগ চালের না, করোনা দিয়েছে। আচ্ছা, আজকে কি ঝুরঝুরে হবে? একদম ঝুরঝুরে হবে। একটু করে দেখাও তো, অনেকে বলে এই যে যত জায়গায় যাই ভিডিও করতে বলে নাকি গোবিন্দভোগ চালে নাকি ঝুরঝুরে করতে হবে। না হবে, একটু চালটা ভালো করে ভাজতে হবে। ঠিক আছে, একটু ভেজে নিতে হবে। আচ্ছা, বাদাম টাদাম সব দিয়েছি? সব দিয়েছি, কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, ঘি, একদম ঘি ফোড়ন দিয়েছি। দেখো বন্ধুরা, চাল এই হলো কিন্তু গোবিন্দভোগ চাল। এখন পর্যন্ত ভাজা হচ্ছে নাকি? হ্যাঁ, মানে ভাজা হচ্ছে। এবার আমি দেবো জল। আর তার সাথে কি হবে মা আজকে? আজকে কাশ্মীরি আলুর দম হবে। কাশ্মীরি আলুর দম? আরে বাবা, কাশ্মীরি আলুর দম হবে। আজকে জন্মাষ্টমী উপলক্ষে হচ্ছে নাকি? একদম একদম, আরো অনেক কিছু হয়েছে, পায়েস হয়েছে, কালের ক্ষীর হয়েছে, কালের বড়া, মালপোয়া। বন্ধুরা, এই চলে গেল কিন্তু গোবিন্দভোগ চালের জল। কতক্ষণ ফুটবে মা? এই তো, এবার একটু জালটা জোরে দেবো প্রথমে, তারপর একদম কমিয়ে দেবো। দু বাটি চাল নিয়েছি, চার বাটি জল দিলাম, একদম পারফেক্ট মা। এটা হচ্ছে পুরো মাপের। অনেক দোকানে খেয়েছি বাসন্তী পোলাও, আজকে বাড়িতেই খাবো। আরো ঠান্ডা হলে আরো ঝুরঝুরে হয়ে যাবে একদম পুরো। এই যাচ্ছে পোলাও রেডি হয়ে গেল। এই জাস্ট গ্যাস অফ করে দিলাম, এরপরে তোমার আরো ঝুরঝুরে হয়ে যাবে। এই দেখো কড়াইতে করেছি, বাহ, একদম হলদে হলদে, কাজু বাদাম, কিশমিশ দিয়ে, দারুন লাগছে তোমার। এই পুরো পুরো হয়ে গেছে এটা? হ্যাঁ, পুরো রেডি, পুরো রেডি। আচ্ছা, এখন তো কাশ্মীরি আলুর দম বাকি নাকি? আলুর দমটা করবো। ওকে, আলুর দমটা করে চাটনি হয়ে গেছে। মানে মানে এতদিন ভাবো, এত জায়গায় বাসন্তী পোলাওয়ের কম্বো কভার করেছি, আজকে বাড়িতেই বাসন্তী পোলাও, আর তার সাথে নিরামিষ যেহেতু, তো কাশ্মীরি আলুর দম হচ্ছে। কিন্তু আজকে বস, আমাদের বাড়িতে কিন্তু একজনেরই বাজার, সে হলো এই যে তিন মহারথী। দেখেছো কত কিছু খাবার এখানে? ভাজা রয়েছে, ফল প্রসাদ, এখানে তালের এটা কিছু একটা করা রয়েছে, তালের, যাই হোক, পায়েস রয়েছে, এখনো অনেক কিছু আসছে গপু তোমাদের জন্য। পোলাও তো শেষ মা, এবার কি? এই যে আলুর দম হচ্ছে, কাশ্মীরি আলুর দম। হ্যাঁ, এই যে কষিয়েছি। আচ্ছা, দেখো মশলা পুরো তেল ছেড়ে দিয়েছে, এবার জল দেবো। দারুন ডিলিশিয়াস লাগছে, আর খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে তো। কাশ্মীরি আলুর দম অত হলুদ হয় না, অত লাল লাল হয় না, কাশ্মীরি আলুর দম একটু সাদাটে সাদাটে হয়। আজকে আজকে বন্ধুরা পুরো ঘরোয়া কাশ্মীরি আলুর দম হচ্ছে, দেখে নাও, একটু সাদা সাদা হবে, এর মধ্যে হলুদ পড়েনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আচ্ছা, যার জন্য একটু কালারটা এরকম এসেছে। তোমার ফাইনালি সব রেডি? একদম। একটু তাড়াতাড়ি দাও, ভীষণ খিদে পেয়েছে। এই যে এই যে গোপুর তো সব হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু আলুর দম দাও। হ্যাঁ, দেখো বন্ধুরা, একদম যেরকম কালার তোমরা সবসময় বলো ঠিক সেরকমই কিন্তু কালার এসছে। তবে আলুর পিস গুলো ওরকম বড় বড় টুমসু টুমসু করে কাটা নেই, ঘরে করেছি তো, ওর জন্য একটু করেছি অল্প করে। ব্যাস 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 ব্যাস। একদম বন্ধুরা, ঝুরঝুরে বাসন্তী পোলাও, তার সাথে এরকম অরিজিনাল বাড়িতে বানানো কাশ্মীরি আলুর দম। আর এখানে দেখো কাজু, কিশমিশ, সব কিছু নিয়ে এরকম একটু গত গত করে দারুন দারুন। জন্মাষ্টমী জমে গেল।